বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তাই না? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। তো চলো, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে চলে যাই। এখন আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি ডক্টর ফাহমিদা আক্তার কস্তুরি, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকের বিষয় প্রাণিবিদ্যা দ্বিতীয় বর্ষ অনার্স শিক্ষার্থীদের জন্য। কোর্সের পুরো নাম এনিমেল ডাইভার্সিটি টু লোয়ার কর্ডেটস এন্ড কর্ডেটস। কোর্স কোড 22-31-01। আজকের পাঠের শিরোনাম, আমরা দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটি হলো উভচরদের পিতৃ মাতৃ যত্ন বা সন্তান বাৎসল্য বা অপত্য যত্ন বা অপত্য আচরণ, এবং আরেকটি হলো যে উভচরদের শিরাতন্ত্র। চলো তাহলে, আজকের পাঠের শিরোনাম হলো উভচরদের পিতৃ মাতৃ যত্ন বা সন্তান বাৎসল্য, এবং আরেকটি হলো উভচরদের শিরাতন্ত্র। আজকের পাঠের এই বিষয় দুটো তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। আজকের এই পাঠ থেকে তোমরা আসলে কি শিখবে? প্রথম হলো যে তোমরা ব্যাঙ্গের পিতৃ মাতৃ যত্ন বা সন্তান বাৎসল্য এটা বর্ণনা করতে পারবে, এবং দ্বিতীয়ত হলো যে তোমরা ব্যাঙ্গের শিরাতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই চলে আসি আমরা যে উভচরদের পিতৃ মাতৃ যত্ন বা সন্তান বাৎসল্য বা অপত্য আচরণ, এটা কাকে বলে? আমাদের বাবা মারা তো আমাদের সবসময় ভালোবাসেন, তাই না? এবং এই ভালোবাসাটা হলো সহজাত আচরণ। তো আমরা হলো উন্নত প্রাণী, সেজন্য আমাদের এই আচরণটা আমরা সহজেই দেখতে পাই। কিন্তু হলো দেখো যে নিম্ন স্তরের প্রাণী উভচর হওয়া সত্ত্বেও এর কিছু কিছু সদস্যের মধ্যে যে কি দেখা যায়, সন্তান বাৎসল্যটা খুবই সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়। তো চলো প্রথমে আমরা জানি যে সন্তান বাৎসল্য বা অপত্য আচরণ কাকে বলে, তাই তো? এখন দেখো যে বংশের ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বেশি সংখ্যক সন্তান উৎপাদন ও তাদের বাঁচিয়ে রাখার প্রবণতা প্রাণীদের এক ধরনের হলো সহজাত আচরণ, এবং এজন্য সন্তান জন্মানোর আগে এবং পরে পিতামাতা কি করে, উভয়ই খুবই যত্নশীল হয়, তাই না? এবং এই যে যত্ন করার যে আচরণটা তারা প্রদর্শন করে তাকেই বলা হয় সন্তান বাৎসল্য বা অপত্য আচরণ। আচ্ছা, এখন কথা হলো যে নিষিদ্ধ ডিম বা লার্ভা বা সন্তান সন্ততির প্রতি পিতামাতার সুলভ আচরণকেই আমরা তাহলে কি বলবো, প্যারেন্টাল কেয়ার বা সন্তান বাৎসল্য আচরণ বা অপত্য আচরণ আমরা বলবো। আচ্ছা, এখন কথা হলো যে উভচর প্রাণীদের অনেক সদস্যের মধ্যে এই সন্তান বাৎসল্য কি হয়, সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়। এর কারণ গুলো কি, কেন হয় বলো? যে অত্যধিক হারে তাদের কি হয়, ডিম নষ্ট হয়ে যায়, তারপরে তাদের নিষেক প্রক্রিয়া কোথায় হয়, দেহের বাইরে হয়। আবার দেখো যে ডিমের মধ্যে যে ভবিষ্যৎ লার্ভার জন্য সঞ্চিত যে কুসুম থাকে তার স্বল্পতা হয়, অথবা কি হয় যে প্রজন্ম বা বংশের ধারা রক্ষার্থে অন্যান্য প্রাণীদের ন্যায় উভচররাও কি করে সন্তানদের প্রতি এইরকম ভালোবাসা সুলভ একটা আচরণ তারা প্রদর্শন করে, যাকেই আমরা বলতেছি অপত্য আচরণ। আচ্ছা, এখন চলে আসি আমরা যে উভচরদের এই পিতৃ মাতৃ যত্ন পদ্ধতি প্রধানত দুটি শিরোনামের উপর আমরা ব্যাখ্যা করব। প্রথমটা হলো দেখো যে লালন পালন ক্ষেত্র বা আশ্রয়স্থল সংরক্ষণ। আচ্ছা, তাদের এই সন্তান সন্ততিকে বেঁচে রাখবার জন্য তারা কি করে, লালন পালন ক্ষেত্র বা আশ্রয়স্থল সংরক্ষণ করে। প্রথমে নিরাপত্তার বিষয়টা আগে চিন্তা করে, তারপর কি হয়, দ্বিতীয়ত হলো পিতামাতা কর্তৃক সরাসরি যত্ন, বাচ্চাদেরকে তারা বা ডিমকে তারা সরাসরি কিভাবে যত্ন করে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব।
এবার চলে আসি আমরা প্রথমটাতে, যে লালন পালন ক্ষেত্র বা আশ্রয়স্থল সংরক্ষণ। তো উভচর প্রাণীরা তাদের ডিম ও লার্ভাগুলো সংরক্ষণের জন্য নানাবিধ কৌশল অবলম্বন করে। এই কৌশলগুলোকে আমরা দেখো তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমে হলো যে ডিম পাড়ার স্থান নির্বাচন, নিরাপদ জায়গায় যেন তাদের ডিমগুলো থাকে, ডিমগুলো যেন নষ্ট হয়ে না যায়। তারপরে দেখো যে ডিম সহ আবাস স্থলের রক্ষা, ডিমও থাকলো বাসাও থাকলো সেগুলো যেন নিরাপদে থাকে। এরপর হলো তারা কি করে বিভিন্ন ধরনের বাসা তৈরি করে, এই বাসাগুলো যেন কি হয় নিরাপদ হয়। আচ্ছা, এখন যে তারা বাসা তৈরি করে, আমরা এখানে দেখো যে তাদের বাসাগুলোকে চার ভাগে ভাগ করেছে। একটা হলো ফোম দ্বারা তৈরি বাসা, কাদা দ্বারা বাসা তৈরি করে, তারপর গাছে বাসা তৈরি করে, এবং আঠালো পদার্থ দ্বারাও তারা বাসা তৈরি করে। চলে আসি আমরা ধীরে ধীরে, প্রথমে হচ্ছে ডিম পাড়ার স্থান নির্বাচন। হ্যাঁ, এইখানে এসে দেখি যে ডিম পাড়ার স্থান নির্বাচনের ক্ষেত্রে দেখো যে নিরাপদে ডিম পাড়া এবং ওই সমস্ত ডিম যাতে, যে ডিমগুলো তারা পারে অক্ষত ভাবে অবস্থান করতে পারে, তার জন্য সন্তান বাৎসল্য প্রবল উভচর প্রথমে কি করে উপযুক্ত স্থান নির্বাচন করে, যেখানে তাদের ডিমগুলো কি থাকবে সুরক্ষিত থাকবে। যেমন উদাহরণ হিসেবে দেখো যে জাপানের রেগোফোরাস সিলেট জিলি ডিম পাড়ার জন্য কি করে কর্দমাক্ত নদী, তোমরা প্রথম ছবিটা দেখো যে কর্দমাক্ত নদী অথবা পুকুরের তীরে গর্ত গুলোকে বেছে নেয়, এটা হলো রেগোফোরাস স্পিসিস এর ক্ষেত্রে। তারপরে সেকেন্ড এসে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ডিম গুলোকে যে গাইসিনোফিলিস জলাশয়ে অবস্থিত পাথরের নিচে তারা ডিম পাড়ে, তোমরা ছবিতে দেখো যে পাথরের নিচে তারা ডিম পাড়ে। তারপরে পাশের ছবিতে দেখো যে হাইলোডেস ট্রাইটন এবং হলো লেপ্টোডেকটাইলাস ডিম পাড়ার জন্য কি করে পানি সংলগ্ন গাছের পাতা বা জলজ উদ্ভিদকে স্থান হিসাবে নির্বাচিত করে এবং সেটাকে উপযুক্ত মনে করে। দেখো যেখানে গাছের পাতার উপর এই যে দেখো ব্যাংটা ডিম পেড়ে বসে আছে এখানে। আচ্ছা, এখন তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ডিম পাড়ার স্থানটাও হলো তাদের জন্য নিরাপদ হওয়া দরকার। এরপর চলে আসি যে ডিম সহ আবাস স্থলের রক্ষা, ডিম পাড়ার পর কি করবে যে আবাস স্থলটাকে যেন নিরাপদে রাখতে পারে তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করে। যেমন প্রথমে দেখো যে রানা ক্ল্যামিডেন্স এর পুরুষ প্রাণী কি করে বহু শত্রুর আক্রমণ থেকে ডিম সহ আবাস স্থল পাহারা দেয় এবং রক্ষার দায়িত্ব পালন করে। আচ্ছা, তোমরা উপরের ছবিটাতে দেখো যে রানা ক্ল্যামিডেন্স কি করতেছে, দেখো এখানে ডিম গুলোকে রাখছে এবং তার পাশে সে সারাক্ষণ, এই ক্ষেত্রে পুরুষ প্রাণী, সারাক্ষণ দেখো পাহারার মতো সে দেখো যে ভয়ে ভীত হয়ে এদিক সেদিক তাকায়, দেখতেছে যে কোন শত্রু তাদেরকে কি করতেছে নাকি আক্রমণ করতেছে নাকি, এইরকম দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করতেছে। আচ্ছা, এরপর চলে আসি ম্যান্টোফেনি রোবাস্টা, পুরুষ প্রাণীরা কি করে হাত দিয়ে ডিম ধারণকারী আঠালো পদার্থটিকে ভালো করে ধরে রাখে। দ্বিতীয় ছবিটাতে তোমরা এসে দেখো যে এই প্রাণীটা কি করছে, দেখো এই ব্যাংকা তার ডিম গুলোকে হাত দিয়ে পুরুষ প্রাণী কি করে আছে ভালো করে ধরে রাখে আছে। আবার দেখো যে কিছু কিছু গেছো ব্যাংক কি করে ডিম পাড়ার জায়গায় অথবা ডিমের উপরিতলে বসে থেকে ডিম সংরক্ষণ করে। এই ছবি নাই কিন্তু তোমরা বুঝতেই পারবা যে ডিম গুলোর উপরে, আগের ছবিগুলো দেখে যে ডিম গুলোর উপরে তারা বসে থেকে কি করতেছে ডিম গুলোকে সংরক্ষণ করতেছে। তবে আমরা এখানে দুটো প্রজাতি দেখলাম, দুটো প্রজাতিতেই পুরুষ প্রাণীটা হলো এ কাজ করছে। এরপর চলে আসি আমরা, তিন নম্বরে ছিল বিভিন্ন ধরনের বাসা, তাই তো? প্রথমে চলে আসি যে ফোম দ্বারা বাসা তৈরি। তোমরা প্রথম ছবিতে দেখো যে কি করে ফোম দিয়ে বাসা তৈরি করেছে তারা। ফোম দ্বারা বাসা তৈরির ক্ষেত্রে আঠালো পদার্থ দ্বারা এ ধরনের বাসা তৈরি হয়। এক্ষেত্রে দেখো জাপানি গেসোবে লেগোফোরাস তাদের তৈরি গর্ত বা সুড়ঙ্গের মধ্যে কি করে জলীয় আঠালো পদার্থের সাথে ডিমগুলোকে আটকিয়ে রাখে। হ্যাঁ, ছবিতে দেখো যে এখানে পানির মধ্যে ডিমগুলোকে কিভাবে জলীয় পদার্থ দিয়ে, আঠালো পদার্থ দিয়ে কি করে আটকায় রাখছে। হ্যাঁ, এরপর নিচের ছবিতে এসে দেখো যে লেপ্টোডেকটাইলাস কি করে পানির ধারের একটি গর্তের মধ্যে প্রথমে মিউকাস পদার্থ নিঃসরণ করে, তারপর সেখানে কি করে, তারপর সেখানে তারা ডিম পাড়ে। আচ্ছা, এতে ডিমগুলো কি হয় যেহেতু পানির কাছে, এতে ডিমগুলো শুষ্কতা থেকে রক্ষা পায়। হ্যাঁ, আবার এরা কি করে ডিম ফুটে লার্ভা বেরোয়ার সঙ্গে সঙ্গে তারা ডিম ব্যাঙ্গাচি গুলো কি হয় লার্ভা গুলো সহজেই পানির মধ্যে চলে যেতে পারে। এরপর চলে আসি আমরা যে কাদা দ্বারা বাসা তৈরি,
দেখো যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মার্টনিস্ট টেডপল বেঙ্গাজি গুলো এবং হচ্ছে পানি, এক ধরনের ব্রাজিলিয়ান গেসোবেং যেমন হলো হাইলা ফ্যাব্রি, এরা কি করে পুরুষ প্রাণী প্রথমে কাদা দিয়ে কি করে অল্প পানির মধ্যে একটা বেরি তৈরি করে, অর্থাৎ চারপাশে একটা গোলাকৃতি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মাটি দিয়ে একটা গোলাকৃতি বেরি তৈরি করে। হ্যাঁ, এই বেরিটা কেমন হতে পারে? এটা হলো 30 সেন্টিমিটার ব্যাস এবং 5 থেকে 8 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট, এরকম একটা বেদ তৈরি করে। তারপর সেখানে স্ত্রী প্রাণী কি করে ডিম পাড়ে। এরপর চলে আসি আমরা গাছে বাসা তৈরি করে। হ্যাঁ, এবার দেখো যে দক্ষিণ আমেরিকার গেসোবেং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ফাইলোমিডিয়াস স্পিসিস কি করে গাছের পাতা ভাঁজ করে পাতার কিনারাকে দেহমিশ্রিত আঠালো পদার্থ দ্বারা আটকায় দেয়, দিয়ে এরূপ পাতা দ্বারা তারা কি করে একটা গহ্বরের মতো তৈরি করে, সেখানে স্ত্রী প্রাণী সেখানে কি করে ডিম পাড়ে। এবার 4 নম্বরে চলে আসি আমরা যে আঠালো পদার্থ দ্বারা বাসা তৈরি থলির মতো করে প্রথমে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে কি করে তাদের নিজের শরীর থেকে এক প্রকার আঠালো পদার্থ তৈরি হয় এবং সেই আঠালো পদার্থ দিয়ে কি করে একটা ব্যাগের মতো বা থলির মতো তৈরি করে, তারপর উক্ত থলির মধ্যে তারা কি করে ডিম পাড়ে। যেমন তোমরা এখানে ছবিটা দেখো যে আঠালো থলির মতো মনে হচ্ছে এবং এর ভিতরে দেখো ডিম, এবং ডিমের পরে দেখো এখানে বেঙ্গাজি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কোথায় দেখা যায়? যে ফ্রাইনি জেলেস বইলি নামক বেঙ্গজাতীয় প্রাণীর এরূপ বাসা তৈরি করে। এরপর চলে আসি আমরা যে সরাসরি পিতা মাতা কিভাবে তাদের বাচ্চাদেরকে বা তাদের ডিমকে বা লার্ভাকে কিভাবে যত্ন নেয়। তোমরা ছবিতে দেখেই হয়তো বুঝতে পারতেছ যে পুরুষ বা স্ত্রী ডিম স্ত্রী ব্যাংক কি করে ডিম বা লার্ভা নিজ দেহের সাথে রেখে তত্ত্বাবধান করে, নিজের দেহের কখনো হলো পায়ের সাথে, কখনো পিঠের সাথে, কখনো দেখো যে তারা গ্যাস্ট্রোথিকা তৈরি করে, কখনো দেখো যে মুখের ভিতর, এইরকম করে এরা তাদের বাচ্চা বেঙ্গাচি অথবা তাদের ডিম গুলোকে যত্ন করে। হ্যাঁ, প্রথমে দেখো 1 নম্বরে লিখছি যে পিতা মাতা স্বয়ং কি করে ডিম পরিবহন করে। তোমরা ছবিতে দেখো যে পুরুষ পায়ে ডিম, স্ত্রী ব্যাংকের পিঠে ডিম এবং হচ্ছে গ্যাস্ট্রোথিকা। আচ্ছা, চলে আসি এখন আমরা যে ফ্রান্স ও ইটালির এলাইডেস এক ধরনের স্পেসিস, এদের পুরুষ ব্যাংক কি করে ডিমের বিশেষ যত্ন নেয়। হ্যাঁ, যেমন এই ব্যাংকে সেই জন্য আমরা যে বাচ্চা হওয়ার সময় যারা হেল্প করে তাদেরকে আমরা ধাত্রী বলি না, এই জন্য যে এরা এই পুরুষ ব্যাংক গুলোকে সেই জন্য কি বলা হয় ধাত্র কোন ব্যাংক বলা হয়, যেহেতু ছেলে মেল সেহেতু ধাত্র কোন ব্যাংক বলা হয়। আচ্ছা, এই পুরুষ ব্যাংকটা কি করে হাত দিয়ে স্ত্রী ব্যাংকের ক্লোয়েকাকে ঘর্ষণ করলে স্ত্রী ব্যাংক থেকে ডিম গুলো কি হয় গুচ্ছাকারে বাইরে বের হয়ে আসে, তখন ওই পুরুষ ব্যাংক ওই ডিম গুলোকে কি করে প্রথমে নিষেক করে, নিষেক করার পর তারপর দেখো নিজের পায়ে জড়িয়ে রাখে। তোমরা এই ছবিতে দেখো যে নিজের পায়ে কি করে রাখছে জড়িয়ে দিচ্ছে, অতঃপর ডিম গুলোকে কি করে একটা ঢেকে রাখে, মাঝে মাঝে ডিম গুলো নিজ পায়ের সাথে জড়িয়ে পানিতে ভিজিয়ে আনি, ডিম পরিষ্করণের সময় আসলে সে জলাশয়ে যায় এবং যতক্ষণ না ডিম ফুটে বেঙ্গাচি বের হয় ততক্ষণ কি করে সে জলাশয়ে থাকে। আচ্ছা, এবার চলে আসি আমরা 2 নম্বরে যে স্ত্রী ব্যাঙের পিঠে ডিম বহন। তোমরা এই ছবিটাতে দেখো যে স্ত্রী ব্যাঙ কিভাবে পিঠে ডিম গুলো বহন করে। তো দেখো যে দক্ষিণ আমেরিকার পাইপা পাইপা প্রজাতি আছে, সেই প্রজাতির স্ত্রী ব্যাঙ গুলো কি করে ডিম নিজের পিঠে আলাদা আলাদা গর্তে বহন করে, আর ডিম গুলো থেকে একেবারে ক্ষুদ্র ব্যাঙ বের হয়, ব্যাঙ্গাচি বের হয়। হ্যাঁ, কিন্তু পাইপা পার্ভাদের ক্ষেত্রে ডিম থেকে ব্যাঙ্গাচি বের হয়। এখানে দুটো প্রজাতির দু ধরনের সিস্টেম, একটা থেকে ব্যাঙ্গাচি আর একটাতে সরাসরি ব্যাঙ বের হয়ে আসে। আমরা গ্যাস্ট্রোথিকা, তোমরা এই ছবিটা দেখো, তোমরা এক ধরনের চামড়ার থলি তৈরি হয়। এই ছবিটাতে দেখো এক ধরনের চামড়ার থলি তৈরি হয় এবং এই চামড়ার থলির ভিতর কি করে ব্যাঙ গুলো তার ডিম রাখে। এই ব্যাঙের প্রজাতির নাম হচ্ছে কি নটোট্রিমা। তোমরা যেমন মার্সুপিয়ালের কথা জানো যে ক্যাঙ্গারু কি আছে সামনে থলি, ঠিক এদেরও এরকম পিছনে থলির মতো থাকে যার মধ্যে কি করে ডিম পারে এবং ডিম গুলোকে সেই থলির মধ্যে রাখে। হ্যাঁ, এবং থলির পিছনে একটা মুখ থাকে, ডিম থেকে ব্যাঙ্গাচি তৈরি হওয়ার পর সেই ব্যাঙ্গাচি গুলো পানিতে আবার চলে যায়।
এবার চলে আসি আমরা পিঠে ব্যাঙ্গাচি পরিবহন। তোমরা ছবিতে দেখো যে পিঠে ব্যাঙ্গাচি পরিবহন, প্রথম ছবিটা দেখো ফাইলোবেট স্পিসিস কি করে পিঠে ব্যাঙ্গাচি, তারপরে দেখো পেটে ব্যাঙ্গাচি পরিবহন, দেখো যে পেটে ব্যাঙ্গাচি আগে একটু পড়ে নিয়ে যে পিঠে ব্যাঙ্গাচি, হ্যাঁ যে পিঠে ব্যাঙ্গাচি কি দেখো যে রেকোফেরাস রেটিকুলেটাস তার পেটের তলায় কিন্তু কি করে ডিম বহন করে, যে পাশে 2 নম্বর ছবিটা, অথবা দেখো যে সামনের এই ছবিটা হচ্ছে ফাইলোবেটিস, এরা পিঠে সরাসরি ব্যাঙ্গাচিকে কি করতেছে বহন করে নিয়ে বেড়াচ্ছে, আর হচ্ছে রেগোফোরাস রেটিকুলাস তার পেটের তলায় কি করতেছে ব্যাঙ্গাচিদেরকে বহন করতেছে। এবার 3 নম্বরে চলে আসি আমরা যে স্ত্রীর পেটের তলায় ডিম, তোমরা ছবিতে দেখো দুটো প্রাণী দেখা যায়, দুটো ব্যাঙ দেখা যাচ্ছে, দুটোর পেটের নিচে কি আছে ডিম আছে। আচ্ছা এরপর চলে আসি আমরা মুখে অথবা গুলার থলিতে বহন, মুখের ভিতরে, তোমরা তেলাপিয়া মাছ দেখছো তাদের বাচ্চাগুলোকে কোথায় রাখে মুখের ভিতরে, দেখছো ডিম এবং বাচ্চাগুলোকে তেলাপিয়া মাছ। আচ্ছা ঠিক এইরকম দেখো যে গলবিলে ব্যাঙ্গাচি পালন মুখের ভিতর, দেখো রাইনো ডামা ডরওয়াইন এটা হলো একটা প্রজাতি যে কি করে দেখো তার মুখে গলবিলের ভিতর আর একটা ছোট ব্যাঙকে ঢুকায় রাখছে, দেখতে পাচ্ছ ছবি। তারপরে দেখো যে আর্থ্রোলেপটিস পুরুষ ব্যাং এর হচ্ছে গায়ের ভিতরে দেখো তার ডিম গুলোকে কত সুন্দর করে সাজায় রাখছে, হ্যাঁ। তারপরে দেখো যে পাশে হাইলাম বেটিস এই ব্যাংকের স্পেসিস এরাও কি করে ডিমকে মুখে রাখে, তাহলে মুখে অথবা গুলার মানে হচ্ছে গলবিলির কাছে এক ধরনের থলি সেটাকে বলা হয় গুলার, এই থলির মধ্যে কি করে ডিম গুলো রেখে তারা যত্ন করে। এরপর চলে আসি তোমরা দেখো যে দেহের নিরাপদ স্থানে ডিম সংরক্ষণ, ছবিতে দেখো যে প্রথম ছবিতে কিভাবে দেখো ডিম গুলোকে কি করে রাখছে পেঁচায় রাখছে, তারপরে দ্বিতীয় ছবিতে দেখো যে পাহাড়ের মধ্যে ডিম গুলোকে পেঁচায় রাখছে, তারপরে দেখো তৃতীয় ছবিটা যে ঘাড়ের ওখানে ডিম গুলোকে রাখছে, তারপরে এই ছবিটা দেখো ব্যাঙ্গাচি গুলো কিভাবে তার শরীরের চারপাশে জড়ায় ধরে আছে। আচ্ছা তাহলে হলো যে দেহের নিরাপদ স্থানে ডিম সংরক্ষণ। প্রথমে চলে আসি আমরা অভিপেরাস সিসিলিয়া বা হচ্ছে অ্যাপোডা যেসব ইকথায়োসিস, এই যে দেখো এইসব ব্যাঙ্গের কিন্তু অ্যাপোডা কাদের বলছি যেসব উভচরদের কি নাই পা নাই তাদেরকে বলা হয় অ্যাপোডা, এদের ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত কি করে এরা সমগ্র দেহ দ্বারা ডিম গুলোকে জড়িয়ে রাখে, প্রথম ছবিটা দেখো, হ্যাঁ। একই ভাবে স্ত্রী ডেসমোগনেথাস ফুসকাস তার ঘাড়ে, দেখো এই ছবিটা যে ডেসমোগনেথাস ফুসকাস তার ঘাড়ের কাছে কি করে ডিম গুলোকে জড়িয়ে রাখে। এরপর চলে আসি আমরা জরায়ুস বাচ্চা প্রসব, এই ক্ষেত্রে কি হয় মায়ের পেটের ভিতরে কি হয় ডিম ফুটে বাচ্চা বের হয়, এটা দেখো যে তোমরা মাতৃস্নেহের চরম পরিবর্তন দেখা যায় সেলামেন্ড্রা এড্রা এবং হচ্ছে সেলামেন্ড্রা মেকুলোসা নামক এমফিবিয়াতে, এরা একটু ভিন্ন ধর্মী, হ্যাঁ। এর বাইরে আমরা দেখলাম যে ডিম গুলো বাইরে কি হয় বের হয় তারপর সেখানে নিষেক হয়, কিন্তু এই সেলামেন্ড্রার এই দুটো প্রজাতিতে কি হয় তোমার মায়ের পেটের ভিতরেই তোমার কি হয় নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ডিমগুলো কি হচ্ছে জরায়ুতে অবস্থান করে এবং জরায়ুতে সমগ্র ব্যাঙ্গাচি পর্যায়টাই তার ভিতরেই সম্পন্ন হয়, হ্যাঁ। দুটি ডিম একসাথে জরায়ুতে থাকে এবং লার্ভা জরায়ুর প্রাচীরে পর্দা দ্বারা যুক্ত থাকে, পর্দাটি কি কিসের মতো কাজ করবে অমরা, হ্যাঁ প্লাসেন্টার মতো কাজ করে, প্লাসেন্টা হলো কি জিনিস যে মায়ের সাথে বাচ্চার যে সংযোগ এবং বাচ্চার খাবার দাবার সবই মায়ের শরীর থেকে ওই প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার কাছে যায়, হ্যাঁ। তাহলে হচ্ছে দেখো পূর্ব আফ্রিকার নেটোফ্রি নইডিস গণের যে ব্যাং রয়েছে তাদের হচ্ছে প্রজনন হচ্ছে জরায়ুস, এক্ষেত্রে বাচ্চার রক্তনালী সমৃদ্ধ লেজ মাতৃ জঠরের সাথে সংযোগ রক্ষার মাধ্যমে জরায়ুতেই বৃদ্ধি প্রাপ্ত হয়, যেটাকে আমি বললাম যে প্লাসেন্টার মতো এবং প্লাসেন্টার সাহায্যে তারা কি করে মায়ের পেট থেকে খাবার গ্রহণ করে, এভাবেই তারা যত্ন আত্তি করে। আচ্ছা তাহলে এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, তাই তো আলোচনা করলাম যে পিতামাতার সন্তান বাৎসল্যের ধারা হচ্ছে বিভিন্ন প্রাণীতে আসলে হচ্ছে বিভিন্ন রকম, তাই না? এমফিবিয়াতেও কিন্তু আমরা বিভিন্ন রকম দেখলাম, এইরূপ সন্তানের প্রতি যত্ন উন্নত প্রাণী যেমন স্তন্যপায়ী প্রাণীদের সন্তানের প্রতি যত্নের সাথে এদের এটার মিল আছে না বলো তো, আমাদের সাথে তাদের মিল আছে না নাই, দেখো কিছুটা হলেও আমাদের সাথে তাদের কি আছে, যদিও এমফিবিয়া হচ্ছে অনুন্নত স্তন্যপায়ীদের থেকে তারপরেও তাদের
এবং আমাদের সাথে বেশ এই সন্তান বাৎসল্যের প্রতি কি রয়েছে, বেশ মিল রয়েছে। আচ্ছা, আমরা এতক্ষণ প্রথম বিষয়টা আলোচনা আমাদের শেষ হয়ে গেল, এখন আমরা কি করব, আমাদের যে দ্বিতীয় বিষয়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, ব্যাঙ্গের শিরাতন্ত্র। তো প্রথমেই চলে আসি, যে একটু বলে রাখি যে আজকে যে দুটো বিষয় আমরা আলোচনা করতেছি, এই বিষয় দুটো তোমাদের জন্য কিন্তু পরীক্ষার জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে চলে আসি যে আমরা শিরাতন্ত্র, শিরাতন্ত্র কাকে বললে, কে বলবে বলো তো শুনি একটু, শিরাতন্ত্র কাকে বলে? আচ্ছা, যে রক্তবাহী নালী কি করে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত সংগ্রহ করে, সেটা কিভাবে হতে পারে, প্রত্যক্ষ হতে পারে অথবা পরোক্ষ ভাবে রক্ত সংগ্রহ করে এবং কোথায় নিয়ে আসে, হৃৎপিণ্ডে পৌঁছায়, তাকে আমরা বলি শিরা। আচ্ছা, শিরার রক্ত কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন সমৃদ্ধ বলো তো? শিরার রক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। আচ্ছা, তাহলে দেহের সমস্ত শিরা এবং উপশিরা যে নির্দিষ্ট পদ্ধতিতে বিন্যস্ত থাকে এবং থাকার পরে যে তন্ত্র গঠন করে তাকে আমরা বলবো শিরাতন্ত্র বা হচ্ছে ভেনাস সিস্টেম। এখন দেখো যে ব্যাঙ্গের শিরাতন্ত্রের শিরাটাকে আমরা কি করি, প্রধান শিরাগুলোকে তিন ভাগে ভাগ করছি, তিন ভাগে ভাগ। প্রথমে হচ্ছে কি সিস্টেমিক শিরা, পালমোনারি শিরা এবং হলো পোর্টাল শিরা। শিরাতন্ত্রটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব, তিনটা, প্রথমে হলো সিস্টেমিক, তারপরে হলো পালমোনারি, তারপরে হলো পোর্টাল। আচ্ছা, প্রথমেই দেখো যে সিস্টেমিক শিরা কাকে বলছি, হ্যাঁ, যে শিরা কি করে, কৈশিক জালক থেকে উৎপন্ন হয়ে সরাসরি হৃদযন্ত্রে কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে আসে, তাকে আমরা কি বলবো সিস্টেমিক শিরা। আচ্ছা, তাহলে কি হলো যে সরাসরি কৈশিক জালক থেকে কি করবে, উৎপন্ন হয়ে সরাসরি হৃদযন্ত্রে বা হৃৎপিণ্ডে দেখে নিয়ে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বহন করবে, তাকে আমরা বলবো সিস্টেমিক শিরা। আচ্ছা, এই সিস্টেমিক শিরা আবার নিম্নলিখিত তিনটি মহাশিরা বা কেভার শিরা নিয়ে গঠিত। আচ্ছা, দেখি যে নিম্নলিখিত তিনটি শিরা তোমরা একটু ছবির সাথে মিলাই একটু পড়তে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে দুটি প্রিকেভাল বা মহাশিরা, তোমরা এখানে দেখো যে এইটা হচ্ছে লেফট প্রিকেভাল এবং এটা হচ্ছে পোস্ট রাইট প্রিকেভাল, দুটো হচ্ছে কি থাকছে, দুটি প্রিকেভাল, দেখো এটা হচ্ছে লেফট প্রিকেভাল, এটা হচ্ছে রাইট প্রিকেভাল। আচ্ছা, এর নিচে যে এই লম্বা অংশটা, এটা হচ্ছে একটি পোস্ট কেভাল বা হচ্ছে পশ্চাদেশীয় মহাশিরা। তাহলে শুরুতেই সিস্টেমিক শিরাটাকে আমরা দুটো ভাগে ভাগ করতেছি, এই দেখো উপরের দিকে দুটো হলো প্রিকেভাল বা অগ্র মহাশিরা আর নিচের দিকে হলো একটা, এটাকে বলে পশ্চাদেশীয় মহাশিরা বা হচ্ছে পোস্ট কেভাল। নিশ্চয়ই এটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই, এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি যে প্রিকেভাল বা অগ্র মহাশিরা, তোমরা দেখো দুটো, এটা একটা এটা একটা, হ্যাঁ এটা হচ্ছে প্রিকেভাল শিরা। তাহলে ব্যাঙ্গের প্রিকেভাল শিরা কয়টা, দুটা, দেহের প্রতিপাশে সাইনাস ভেনাসাস এর কোণে প্রবেশ করে, হৃৎপিণ্ডের দেখো সাইনাস ভেনাসাস এর কোণের সাথে এটা কি করেছে প্রবেশ করেছে। এটা আবার তিনটে শাখায় বিভক্ত, তোমরা দেখো এখান থেকে একটা দুইটা তিনটা দেখতে পাচ্ছ, লেফট এর দিকে তিনটা এবং রাইট এর দিকে হচ্ছে একটা দুইটা তিনটা শাখায় বিভক্ত। এই শাখাগুলোর নাম কি, প্রথমেরটা হলো দেখো বহিঃযুগুলার শিরা, এটার নাম হচ্ছে বহিঃযুগুলার শিরা, এই যে দেখো এক্সটার্নাল যুগুলার লেখা আছে, এটা হলো বহিঃযুগুলার, তারপরেরটা হচ্ছে ইনোমিনেট এবং তারপরেরটা হচ্ছে সাবক্লাভিয়ান। তাহলে কি হলো যে প্রিকেভাল দুটো অংশে বিভক্ত, এই অংশ দুটো, একটা হচ্ছে লেফট একটা হলো রাইট, এবং এটা থেকে আবার তিনটি শিরা, সেই তিনটে শিরার নাম কি, বহিঃযুগুলার শিরা বা এক্সটার্নাল যুগুলার, ইনোমিনেট শিরা এবং হচ্ছে সাবক্লাভিয়ান শিরা। এখন এই তিনটা এখন কি কি অংশ নিয়ে গঠিত আমরা একটু আলোচনা করি এবং তোমরা একটু ছবির সাথে মিলাই দেখার চেষ্টা করো। প্রথমে দেখো যে প্রিকেভাল মহাশিরার বহিঃযুগুলার শিরাটা আমরা আলোচনা করছি, প্রথমেই হচ্ছে তিনটি শাখা শিরার মধ্যে বহিঃযুগুলার শিরা হচ্ছে দেখো সর্বাপেক্ষা সম্মুখবর্তী, সবার প্রথমে আছে না, এক দুই তিনটার ভিতরে এটা হলো সবার সর্বাপেক্ষা সম্মুখবর্তী এবং প্রথম প্রধান শাখা। এর ভিতর থেকে দেখো লিঙ্গুয়াল শিরা ও বাহির দিক থেকে আগত হচ্ছে সেসিও ম্যান্ডিবুলার শিরা, তিনটা, তাহলে হচ্ছে লিঙ্গুলার দেখতে পাচ্ছ, তারপর একটা হচ্ছে মেক্সিলারি দেখা যাচ্ছে, হ্যাঁ
এই শিরাগুলো কি হচ্ছে ফেসিও মেন্ডিবুলার শিরা, প্রকৃত অবস্থাতে দুটো শিরা, দুটো, একটা হচ্ছে ফেসিয়াল আর একটা হচ্ছে মেন্ডিবুলার। তোমরা বুঝতেই পারছো ফেসিয়াল মানে হলো মুখমণ্ডল থেকে, আর মেন্ডিবুলারটা হচ্ছে মেন্ডিবুলার নামক দুটি শাখার সমন্বয়ে গঠিত। এখন এর কাজটা হলো কি এইটার, তাহলে বহিঃজুগুলার শিরার কাজ হলো কি, প্রথমে আমরা বলছি যে লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে কি হলো জিহ্বা, ও হচ্ছে মুখ বিবরের তলদেশ হতে কি করবে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করবে। হ্যাঁ, তারপরে হলো ফেসিয়াল, যেটা বললাম ফেসিয়াল কথা থেকে মুখমণ্ডল থেকে, এরপরে হচ্ছে বললাম মেন্ডিবুলার, মেন্ডিবুলার কথা থেকে মেন্ডিবল বা মেডুলারি থেকে কি করবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় নিয়ে যাবে, সেখান থেকে রক্ত সংগ্রহ করে, এই যে চলে আসি আমরা রক্ত সংগ্রহ করে অগ্র মহাশিরার মাধ্যমে সাইনাস ভেনাসে নিয়ে আসবে। এটুকু বুঝলা বহিঃজুগুলার শিরা। এরপর চলে আসি ইনোমিনেট, দুই নাম্বারটার নাম হচ্ছে দেখো ইনোমিনেট, এটা আবার দুটো শাখায় বিভক্ত। দেখো এই শিরার একটার নাম হচ্ছে সাবস্কাপুলার আর একটা হচ্ছে অন্তঃজুগুলার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা হলো ইন্টারনাল জুগুলার আর একটা হলো সাবস্কাপুলার। এখন কথা হলো যে এরা কি করবে, এদের কাজটা হলো কি, সাবস্কাপুলার স্কাপুলার শিরা কোথা থেকে, ঘাড় থেকে বা কাঁধ থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত সংগ্রহ করবে, আর অপরদিকে হচ্ছে যে অন্তঃজুগুলার শিরা রয়েছে সেটা কি করবে করোটিকার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত সংগ্রহ করে কোথায় পাঠাবে এরা, সাইনাস ভেনাসে। তাহলে কি হলো এখান থেকে এইটা, এই দুইটা, একটা কাঁধ থেকে আর একটা হচ্ছে করোটিকার ভিতর থেকে রক্ত সংগ্রহ করে সাইনাস ভেনাসে পাঠাবে। এবার চলে আসি আমরা তিন নাম্বারটা হচ্ছে সাবক্লাভিয়ান, এই দেখো তিন নাম্বারটা হলো সাবক্লাভিয়ান, এটাতে কি রয়েছে আবার দুটো শাখায় বিভক্ত হয়েছে তাই না, এই শাখা দুটোর নাম হচ্ছে একটা হচ্ছে ব্রাকিয়াল আর একটা হচ্ছে মাসকিউলো টিকিউটেনিয়াস। দেখো এখানে একটা হচ্ছে ব্রাকিয়াল আর একটা হচ্ছে এই দেখো মাসকিউলো কিউটেনিয়াস। এখন ব্রাকিয়াল মানে বাহু থেকে বুঝছো, অগ্রপদে এটাকে বলে ব্রাকিয়াল, এই সামনের দেখো হাত থেকে সে কি করবে অগ্রপদ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং পরেরটা হচ্ছে মাসকিউলো কিউটেনিয়াস, এটা কি করবে এই, এটা হচ্ছে পেশি ও ত্বক হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করবে, কোথায় পাঠাবে সাইনাস ভেনোসাসে পাঠাবে। তাহলে এই তিনটা আমরা নিশ্চয়ই বুঝলাম যে পিকেভালের কাজগুলো কি, বহিঃজুগুলার শিরা, ইনোমিনেট শিরা এবং সাবক্লাভিয়ার কোন কোন শরীরের অংশ থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করতেছে এবং সেটা সাইনাস ভেনোসাসে পাঠাচ্ছে। এবার চলে আসি আমরা পোস্টকেভাল বা পশ্চাৎ দেশীয় মহাশিরা, চলে আসি এইটুকু, আমরা উপরের গুলো আলোচনা হয়ে গেছে এখন এইটুকু তাই তো। দেখো একটু ছবিতে যে পোস্টকেভালে দেখা যাচ্ছে, আচ্ছা পোস্টকেভালটা হচ্ছে পশ্চাৎ দেশীয় মহাশিরা, এটা কিন্তু উপরের দুটার থেকে প্রিকেভাল থেকে পোস্টকে বাতা হচ্ছে তুলনামূলক হচ্ছে অনেকটা মোটা। হ্যাঁ এটা কি হচ্ছে দেখো নিচে এ দুটো হচ্ছে কি কিডনি তাই তো, আর এইটা হচ্ছে লিভার, এরা কি হচ্ছে যেটি দুটি বৃক্ক হতে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হওয়ার পরে যে দুটি বৃক্ক থেকে উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে যকৃতের মধ্যস্থল অতিক্রম করে সাইনাস ভেনোসাসের পশ্চাৎ কোণে এসে মিলিত হচ্ছে। ছবিতে দেখো যেটা হলো সাইনাস ভেনোসাস এবং এটা ছিল অঙ্কীয় দিকে প্রবেশ করতেছিল, এটা পশ্চাৎ দিকে সরবরাহ করতেছে, এইটুকুই হচ্ছে পোস্ট কেভাল। তাহলে এটা কোথায় উৎপত্তি হচ্ছে দেখো, যে কিডনিতে উৎপন্ন হয়ে যকৃতের বা লিভারের মধ্যস্থল অতিক্রম করে কোথায় আসতেছে সাইনাস ভেনোসাসের পশ্চাৎ কোণে এসে মিলিত হচ্ছে। আচ্ছা এর আবার তিনটি শিরা রয়েছে দেখো, তাহলে একটা কোথায় যাচ্ছে, প্রথমটা হচ্ছে যকৃত, দেখতে পাচ্ছ তোমরা হেপাটিক ভেইন যকৃতে যাচ্ছে, দুই পাশে দুইটা দেখো, দুইটা যকৃতের লিভারের অংশটাতে যাচ্ছে। তারপরে দেখো বৃক্কীয় শিরা বা হচ্ছে রেনাল ভেইন, দেখো রেনাল, এই যে দেখো এখান থেকে পাঁচটা অথবা চারটা শিরা বের হয়ে কিডনিতে যাচ্ছে। এরপর হচ্ছে জেনিটাল শিরা, এটা কোথায় যাবে গোনাতে যাবে, দেখো এখান থেকে বের হয়ে এই যে গোনার গোনাতে যাচ্ছে সেটাই হচ্ছে জেনিটাল শিরা। এরপর চলে আসি আমরা পালমোনারি শিরা, পালমোনারি মানে তোমরা বুঝতে পারছো যে এটা হলো কি ফুসফুসীয় শিরা তাই না, তাহলে দেখো এর ফুসফুস কোথায়, এই যে হলো দুইটা ফুসফুসের লোব। চলে আসি আমরা যে প্রতিটি ফুসফুস হতে এক একটি শিরা উৎপন্ন হয়ে অক্সিজেন পূর্ণ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে হৃৎপিণ্ডের কি করতেছে বাম অলিন্দে নিয়ে আসতেছে, এই দিকটা হলো বাম অলিন্দ এটা। হ্যাঁ
তোমরা জানো যে ব্যাঙ্গের হৃৎপিণ্ড হলো তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, 1, 2, 3। হ্যাঁ, অলিন্দ আছে দুটা, কিন্তু নিলয় হচ্ছে একটা। আচ্ছা, বাম অলিন্দে নিয়ে আসে, নিয়ে আসার পরে এটাকে আমরা তাহলে বলতেছি যে পালমোনারি শিরা। কি হচ্ছে? ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে আসতেছে? বাম অলিন্দে নিয়ে আসতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ডান, এই যে আসছে দুটা ফুসফুস আছে, কিন্তু ডান ফুসফুস হতে আগত ডান পালমোনারি এই যে অংশটুকু, এবং দেখো যে বাম ফুসফুস হতে আগত বাম পালমোনারি, তাই তো? এই দুটা মিলে একটা কি হয়ে যাচ্ছে, এই জায়গায় এসে দেখবা যে একটি সাধারণ পালমোনারি শিরা গঠন করে। এটি কোথায় হচ্ছে? বাম অলিন্দেই মুক্ত হচ্ছে, যে বাম অলিন্দে মুক্ত হচ্ছে। তাহলে হলো কি যে দুটো এদের কি রয়েছে, ফুসফুস, দুটো ফুসফুস থেকে দুটা, একটা হলো ডান পালমোনারি আর একটা হচ্ছে বাম পালমোনারি শিরা, দুইটাই একসঙ্গে আবার মিলিত হয়ে একটি সাধারণ পালমোনারি তৈরি হচ্ছে, হওয়ার পরে সেটা কি হচ্ছে, বাম অলিন্দে মুক্ত হচ্ছে। এটুকুই হলো পালমোনারি শিরা। এরপর চলে আসি আমরা পোর্টাল শিরা, এই অংশটা একটু পড়তে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে তো আমরা শুনবা। পোর্টাল শিরা আগে কাকে বলে এটা সম্পর্কে একটু আলোচনা করে নিই, যে যে শিরা গুলো কি হয় কোন অঙ্গের বৈশিক। আচ্ছা, এরাকে বলি, এর আগে কি হলো, সরাসরি কোন অঙ্গের ভিতর না ঢুকে কি হলো, রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরাসরি কি করলো, সাইনাস ভেনের সাথে চলে আসলো, তাই তো? কিন্তু এক্ষেত্রে এসে দেখো যে কি হচ্ছে, রক্ত মাঝপথে আবার হৃৎপিণ্ডে আসার আগে বা সাইনাস ভেনাস কাছে আসার আগে আরো কোন অঙ্গের ভিতর প্রবেশ করতেছে এবং সেইখানে কৌশিক জালিকা তৈরি করতেছে। তৈরি করার পর তারপরে তারা কি করতেছে, তারা হৃৎপিণ্ডে আসতেছে। যেমন মনে করো যে, তাহলে এটা কি হলো, যে শিরা কোন অঙ্গের কৈশিক বা ক্যাপিলারি জালক হতে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে যদি অন্য কোন দেহ অঙ্গে পুনরায় কৈশিক জালকে তার সমাপ্তি ঘটে, তাহলে সেই শিরাটাকে আমরা বলবো পোর্টাল শিরা। আচ্ছা, এই পোর্টাল শিরার সমন্বয়ে যে শিরাতন্ত্র গঠিত হয় তাকে আমরা বলবো পোর্টাল শিরাতন্ত্র। আমরা এবার চলে আসি যে দুটো পোর্টাল তন্ত্র দেখা যায়। দেখো যে একটা হচ্ছে হেপাটিক পোর্টাল, হেপাটিক মানে হচ্ছে লিভার বা হচ্ছে যকৃৎ, আর রেনাল পোর্টাল মানে হচ্ছে কি, কিডনি, বুঝছো, কিডনি বা বৃক্ক। এখানে রক্ত কি হচ্ছে, যে দেহের অন্যান্য অংশ থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে কি হবে, প্রথমে লিভারে, যেটা হেপাটিক, লিভারে যাবে এবং লিভার থেকে তারপর পুনরায় রক্ত সাইনাস ভেনাসে যাবে। আবার কিডনির বিষয়টা দেখো, রেনাল পোর্টালে কি হবে, যে দেহ থেকে রক্ত, এই পিছনে পশ্চাদদেশীয় রক্ত প্রথমে কোথায় যাবে, কিডনিতে যাবে, এবং কিডনি থেকে তারপরে আবার কোথায় যাবে, তোমার হৃৎপিণ্ডে যাবে। সেজন্য এদেরকে আমরা কি বলতেছি, পোর্টাল, মানে মাঝপথে আরো কোনো অঙ্গের ভিতরে সেটা প্রবেশ করতেছে। আচ্ছা, আমরা এতক্ষণ বললাম যে দুটি ব্যাঙ্গে দুটি পোর্টাল শিরাতন্ত্র দেখা যায়, একটি হলো যকৃত পোর্টাল তন্ত্র, দেখো তোমরা ছবিতে হেপাটিক পোর্টাল, আরেকটা হচ্ছে রেনাল পোর্টাল। আচ্ছা চলো আমরা এগুলো একটু পৃথক পৃথক ভাবে একটু আলোচনা করি। প্রথমে চলে আসি আমরা যে যকৃত পোর্টাল তন্ত্র। যকৃত পোর্টাল তন্ত্র হচ্ছে যে পাকস্থলী, অন্ত্র, মলাশয় প্রভৃতি অঙ্গে কৈশিক জালক মিলিত হয়ে যকৃত পোর্টাল তন্ত্র গঠন করে। কি কি বললাম, পাকস্থলী, অন্ত্র, মলাশয়। হ্যাঁ, তো অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, অগ্নাশয়, পৃহা প্রভৃতি অঙ্গ হতে কি হয়, যথাক্রমে উৎপন্ন ইসোফেজিয়াল, গ্যাস্ট্রিক, ইন্টেস্টাইনাল, প্যানক্রিয়াটিক, স্পেনিক, রেকটাল ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র শিরা মিলিত হয়ে কি তৈরি করে, হেপাটিক বা যকৃত পোর্টাল তন্ত্র। তোমরা এখানে ছবিতে দেখো যে এখানে যে স্টোমাকের অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো সকল ক্ষুদ্র ক্ষুদ্র শিরাগুলো হেপাটিক মিলে হেপাটিক পোর্টাল তন্ত্র গঠন করে। আচ্ছা, এই ক্ষুদ্র ক্ষুদ্র শিরা পাতলা পর্দা দ্বারা আবদ্ধ থেকে পোর্টাল শিরা গঠন করে। এই একত্রিত শিরাটি যকৃতে প্রবেশের পথে পশ্চাদদেশ হতে আগত এন্টেরিয়র এবডুসেন্স গ্রহণ করে পুনরায় কি করে, যকৃতে কৈশিক জালক সৃষ্টি করে। আচ্ছা, এখন কথা হলো যে প্রতিটি পশ্চাৎপদের কৈশিক জালক হতে ফিমোরাল শিরা উৎপন্ন হয়ে সম্মুখ দিকে অগ্রসর হওয়ার সময় উরুর পিছন দিক থেকে কি হয়, সায়াটিক শিরা গ্রহণ করে। তোমরা ছবিতে দেখো যে এই যে সায়াটিক শিরা আছে, উরুর পিছন দিক থেকে সায়াটিক শিরা গ্রহণ করে। পরে কি হয় যে উদরে প্রবেশ করার পূর্বে স্টোরি অঞ্চলে এটি আবার কি হয়, দুটি শিরায় বিভক্ত হয়। এদের একটিকে কি বলা হচ্ছে প্যালভিক শিরা, আর একটিকে কি বলা হয়, আরেকটি হলো
ফিমোরাল শিরা, দেখো এদিকে সায়াটিক এবং ফিমোরাল মিলে তোমাকে হচ্ছে পেলভিক শিরা গঠন করছি। হ্যাঁ, এই শিরাটি ত্বকের নিচে উদরের পেশির মাঝ বরাবর অগ্রসর হয়ে যকৃত পোর্টাল শিরার সাথে কি হয়, মিলিত হয়। এবার চলে আসি আমরা রেনাল পোর্টাল সম্পর্কে একটু আলোচনা করি। তোমরা ছবিতে দেখো রেনাল পোর্টাল, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে প্রতিটি পশ্চাৎপদ হতে রক্ত সংগ্রহ করে ফিমোরাল শিরা উদরে প্রবেশ করবার মুখে বিভক্ত হয়ে উৎপন্ন করে কি, একটা হচ্ছে রেনাল পোর্টাল আর একটা হচ্ছে পেলভিক শিরা। বাইরের দিকে শাখাটিকেই আমরা কি বলবো, রেনাল পোর্টাল। এখানে তৈরি হয় দুটো, একটা হচ্ছে রেনাল পোর্টাল আর একটা হলো পেলভিক শিরা, বাইরেটাকে আমরা বলতেছি রেনাল পোর্টাল শিরা। এটা কি করে, এটা প্রতিপার্শ্বে বৃক্কে প্রবেশ করে সেখানে কৈশিক জালকে পরিণত হয়। তোমরা দেখো যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিপার্শ্বে কি হচ্ছে, যে কিডনিতে প্রবেশ করে কৈশিক জালক সৃষ্টি করছে। যে পোর্টাল শিরা ফিমোরাল শিরা ক্যাপিলারি বা কৈশিক জালক হতে বের হয়ে আবার বৃক্কের ক্যাপিলারিতে সমাপ্তি ঘটায় এই শিরাটা। হ্যাঁ, একে বৃক্কীয় বা রেনাল পোর্টাল শিরা বলে। আচ্ছা, বৃক্কের পশ্চাৎ ভাগে প্রবেশ করবার সময় এটি প্রতিপাশে পিষ্ঠ প্রাচীর হতে দুটি অথবা তিনটি ডর্স লাম্বার শিরা গ্রহণ করে। কি শিরা, আমি বললাম যে ডর্স লাম্বার শিরা গ্রহণ করে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে পিছন থেকে এসে ডর্স লাম্বার শিরা তারা কি করেছে, গ্রহণ করেছে। এরা মেরুদণ্ডের লাম্বার কশেরুকা হতে কি করে, রক্ত সংগ্রহ করে, এটাই হলো এদের কাজ। এবং এক পাশের পেলভিক শিরা অন্য পাশের পেলভিক শিরার সাথে মিলিত হয়ে গঠন করে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল শিরা। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম, চলো এগুলোর কাজগুলো একটু আমরা দেখে নিই। যে এরা কাজ কি হলো, যে বৃক্কীয় পোর্টাল শিরা কি কাজ করে, দেহের পশ্চাৎ ভাগ হতে সংগৃহীত রক্ত হতে রেচন পদার্থ পৃথক করার উদ্দেশ্যে বৃক্কে রক্ত নিয়ে আসা এই তন্ত্রের হলো প্রধান কাজ। এবং যকৃত পোর্টাল তন্ত্রের কাজ হলো কি, পৌষ্টিক নালী ও দেহের পশ্চাৎ অংশ হতে অক্সিজেন শূন্য রক্ত সংগ্রহ করে কোথায় পৌঁছায় দেয়, লিভার বা হেপাটিকে পৌঁছে দেয়। হেপাটিক বা যকৃত পোর্টাল শিরা দ্বারা সংগৃহীত রক্তে পরিপাকৃত খাদ্যরস থাকে। তো চলে আসি আমরা, এতক্ষণ আমরা কিন্তু অনেক কিছুই পড়লাম, তাই তো? তো এতক্ষণ যা কিছু পড়লাম, তোমরা দেখো যে আমি এখানে কিছু বইয়ের তালিকা নিয়ে এসেছি, যার সাহায্যে আমরা কি করেছি এই অংশগুলো তোমাদেরকে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। সেগুলো দেখো যে মাহমুদুল আমিন স্যারের বই, দত্ত স্যারের বই, প্রাসাদ স্যারের বই রয়েছে, রাস্তগীর এবং নোবেল, এই বইগুলো থেকে আমরা কি করেছি যে বিভিন্ন ছবি এগুলো আমরা সংগ্রহ করেছি। আচ্ছা, এছাড়াও তোমরা কি করতে পারো, অনলাইন থেকে তোমরা বিভিন্ন আর্টিকেল, তোমরা জার্নাল এগুলো দেখতে পারো, সেই সঙ্গে ছবিগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। এবং কিভাবে এটা কাজ করতেছে সেটা তোমরা ইউটিউবে কিছু ভিডিও তোমরা দেখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা আমাকে অনেকভাবে সাহায্য করলা, সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলো এবং হলো কি করো যে ভালো সুষম খাবার খাও, পাশাপাশি পড়াশোনাও তোমরা চালিয়ে যাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম।